দেখুন যে কারণে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে বিশ্ববাসীকে এলিয়েনদের বার্তা নিজেদের সংযত কর না হলে ধ্বংস হয়ে যাবে এমনই এক ভয়ানক বার্তা এলো সংগ্রহে রাখা ভিন গ্রহের ইউএফও থেকে ষাট বছর ধরে সংরক্ষণে রাখা ছিল ভিন যান এবার তার থেকেই বেরিয়ে এলো হায়রোগ্লিফে লেখা ভয়ঙ্কর সব বার্তা পরমাণু অস্ত্র থেকে দূরে থাকতেই এলিয়েনরা বিশ্ববাসীকে বার্তা দিয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা লন্ডনের সায়েন্স মিউজিয়ামে সংরক্ষণ করা ছিল সেই ইউএফও উনিশশো সালে সংগ্রহ করা হয় সেটি উত্তর ইয়াকশায়ারে পাওয়া গিয়েছিল সেটি সেই অদ্ভুত বস্তুটিতে কপারের একটি অংশ রয়েছে যার ডায়ামিটার ষোলো ইঞ্চি উনিশশো সালে মেক্সিকো থেকে আরও একটি ইউএফের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল দুটিতেই একই হায়রোগ্লিফে লেখা বার্তা পাওয়া গেছে সংগৃহীত সেই বস্তুটিতেই রয়েছে সতেরোটি কপারের তৈরি পাতলা শিট সেগুলি হায়রোগ্লিফ বা চিত্রলিপিতে অনেক কিছু লেখা রয়েছে সেগুলি বিশ্লেষণ করে দুই হাজার শব্দের একটি বার্তা পাওয়া গেছে সেই বার্তায় লেখা রয়েছে নিজেদের ঠিক করো না হলে ধ্বংস হয়ে যাবে উল্লু নামে কোনো এলিয়েন এই বার্তা পাঠিয়েছে সম্প্রীতি সেই ইউএফও সম্পর্কে বর্ণনা করেছেন শেফিল্ড আল্লাম ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ডেভিড ক্লার্ক কয়েক দশক ধরে সিগারেটের টিনের বাক্সে সংরক্ষিত ছিল সেই বার্তা